আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার আজকে রেসিপিটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এখানে আজকে আমি হচ্ছে ডিম আলু বুনা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, একদম শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি আলু আর ডিম একসাথে সিদ্ধ করে নিয়েছি, আলুর একদম খোসা ছাড়ানো আর কি সিদ্ধ করে নিয়েছি। খোসা ছাড়িয়ে এখন আমি কিউব করে কেটে নিয়েছি, আর হচ্ছে সাথে টমেটো নিয়েছি কিউব করে কেটে। আর ডিমগুলো আমার সিদ্ধ করা ছিল, আমি খোসা ছাড়িয়ে এখন একটু মাঝখান থেকে আর কি অল্প অল্প করে কেটে কেটে দিচ্ছি আর কি। তো এভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই লোভনীয় হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন আর কি। আলু সাথে একটু টমেটো আছে আর কি, আর ডিম, ডিম আমি অল্পই নিয়েছি কারণ বাসাতে লোকজন কম, আপনারা চাইলে একটু বেশি নিতে পারেন, লোক সংখ্যা বেশি থাকলে একটু বেশি নেবেন। এখানে আমি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ডিমটা আমি খুব সুন্দরভাবে আর কি ভেজে নিব। তো আজকে খুবই ছোট একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর কি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি চুলোতে চলে আসলাম, তো প্যান দিয়ে দিলাম, প্যানের ভিতরে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। ডিম আলু যেহেতু একদমই কম, আমার এই টুকু তেলেই হয়ে যাবে, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ডিমগুলো আর কি ভেজে নিব। তো খুবই সহজ একটা রান্না আর কি, আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুব ঝটপট হয়ে যাবে আর কি। তো সকালবেলা রুটির সাথে খেতেও কিন্তু খুবই লোভনীয় হয় আর কি, এরকমের একটা আইটেম। আবার ভাতের সাথে খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়, যেভাবে খেতে চান আর কি সেভাবে ভালো লাগবে আর কি খেতে। তো ঝটপট কিন্তু হয়ে যায়, দেখা যাচ্ছে অনেক সময় যদি একদমই খাবারের কিছু না থাকে তখন কিন্তু ঝটপট এই খাবারটা রান্না করে নেওয়া যায় আর কি। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এক পাশ থেকে ডিমগুলো রেখে দিলাম, আর অন্য পাশে হচ্ছে আমি এখন একটু রসুন পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ, আর হচ্ছে পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ। এখানে কাটা পেঁয়াজটা আমি দিব না, তো অল্প একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর বেশি মশলা কিন্তু আমি অ্যাড করব না, যেহেতু আমি এখানে টমেটো দিয়েছি, অন্য মশলা বলতে আমি একটু জিরার গুঁড়াটা দিব। তো এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। এখন আমি খুবই ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি আর কি। আর আমি ডিমগুলো কিন্তু উঠাইনি, ডিমগুলো এর ভিতরেই আছে, কারণ সব কিছুই যেহেতু সিদ্ধ করা, না টমেটো সিদ্ধ করা না, কিন্তু সেটা হতে তো আর বেশি সময় লাগবে না, পাকা টমেটো যেহেতু। তো এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এক টেবিল চামচ মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। তো মরিচটা একটু কম দিতে পারেন, এতে করে কাঁচা মরিচটা দিতে পারেন। আমি একটু মরিচের গুঁড়াটা বেশি দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে আর কি। তো আপনারা না ঝাল খেতে চাইলে কম দিতে পারেন আর কি। তো এখানে আমি এখন কেটে রাখা আলু আর টমেটোগুলো দিয়ে দিলাম, যেহেতু সব কিছুই সিদ্ধ করা, আমার কিন্তু হতে বেশি সময় লাগবে না, অল্প একটু সময়ের ভিতরে হয়ে যাবে আর কি, ঝটপট একটা রান্না। আর আমার চ্যানেলটা যারা একদমই নতুন দেখতেছেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, এতে করে নতুন নতুন রেসিপি দেওয়া মাত্রই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা কিন্তু চাইলেই দেখে নিতে পারবেন। টমেটোগুলো কিন্তু ইতিমধ্যে আমার 2 মিনিট কুক করার পরেই ঢাকনাটা উঠিয়ে দেখলাম সিদ্ধ হয়ে গেছে আর কি, টমেটো হতে বেশি সময় লাগে না, আর আলুটা তো আমার আগেই সিদ্ধ করা ছিল। অল্প একটু ঝোল দিয়ে আমি নামিয়ে নেব আর কি। খুবই মজাদার একটা খাবার আর কি। তো অল্প একটু ঝোল দিয়ে আমি এখন 5 মিনিটের মতো কুক করলেই হয়ে যাবে আমার আজকের রান্না।
তো ঢাকনাটা উঠিয়ে এখন আমি দেখে নিচ্ছি আর কি অবস্থা, কত দূর কি হয়েছে, হয়ে গেল আর কি। তো আর আমি এক মিনিটের মতো কুক করে নিব ঢাকনা দিয়ে। তো এর মধ্যে আমার ঝোলটা কিন্তু একদম কমে গেছে, এ পর্যায়ে এরকমেরই আর কি, একটু রাখবো ঝোল ঝোল আর কি। তো ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে, আবার রুটির সাথেও খেতে অনেক লোভনীয় হবে আর কি। তো এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি আর কি, কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আর খেতে কিন্তু খুবই ইয়ামি হয়েছিল। তো আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন হয়েছিল আমার আজকের রেসিপিটা, একদমই সংক্ষেপে একটা রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।